হরি মন্দির মেহেরপুর পৌরসভার বড় বাজার হালদার পাড়ায় অবস্থিত আঠারো শতকের শেষের দিকে মেহেরপুর শহরের মালোপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন বলরামহারি নামের এক আধ্যাত্মিক সাধক তিনি উপাস নামে একটি ধর্মমত প্রতিষ্ঠা করেন যার অনুসারীরা বলরামী সম্প্রদায় নামে পরিচিত আঠারো শতকের শেষের দিকে বা উনিশ শতকের গোড়ার দিকে এ ধর্মের উদ্ভব ও বিকাশ হয় আঠারোশো সালে পঁয়ষট্টি বছর বয়সে বলরাম হারি মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তাকে সমাহিত করা হয় মেহেরপুরের জমিদার জীবন মুখার্জি এ সাধকের স্মৃতি রক্ষার্থে পঁয়ত্রিশ শতাংশ জমি দান করেন এ জমির ওপর নির্মাণ করা হয় বলরাম হারির সমাধি মন্দির আমাদের চ্যানেলে ভিজিটের জন্য আপনাদের অভিনন্দন ও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন মুজিবনগর খবর ডট কম এর আয়োজনে সম্পাদক ও প্রকাশক মহসিন আলী আঙ্গুর এবং ভাইস প্রিন্সিপাল ছহিউদ্দিন ডিগ্রি কলেজ ভাইস প্রিন্সিপাল সাবেক মেহেরপুর পৌর কলেজ